हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। अने के प्रश्न करछेन जे आमार उत्सवश्री पोर्टाले मेडिकल ग्राउंड निजे अप्लाई करा जाए। मेडिकल ग्राउंडे जदि आपनार माने सन्तान आपनार छेले मेये असुस्थ होय ताहले आपनि अप्लाई करते पारबेन। किन्तु आमार बाड़ीते बाबा मा वृद्ध आछे, आमार वृद्धा मा आछेन, ताहले बाबा माओदेर असुस्थतार क्षेत्रे बा बाबा मा जदि असुस्थ हन ताहले कि आमरा मेडिकल ग्राउंडे अप्लाई करते पारबो ना? তাহলেটা কীভাবে করব? আমি বলছি, বাবা মার মেডিকেল গ্রাউন্ড নিয়ে এ পর্যন্ত উৎসশ্রী পোর্টালে আবেদন করা যায় না। তবে তার জন্য আছে এনি আদার গ্রাউন্ড অ্যাপ্লিকেশান। তো সেই এনি আদার গ্রাউন্ডের ক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু কমেন্ট সেকশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কোন কমেন্ট দিচ্ছেন তার উপর কিন্তু নির্ভর করবে আপনার আবেদনটা ফরওয়ার্ড হবে কি ফরওয়ার্ড হবে না। আমি বলে শুনুন, এখানে কিন্তু অবশ্যই আপনাকে মেনশান করতে হবে 1956 সালের 125 নম্বর ধারা। 1956 সালে ভারত সরকার থেকে একটা আইন বের হয়, যে আইনটার নাম হচ্ছে ফাদার মাদার হিন্দু অ্যাডপশনস অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট। আবার বলছি, ফাদার মাদার হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956। তো এই 1956 সালের 125 নম্বর ধারায় বলা আছে যে একটা ছেলের বা মেয়ের অবশ্যই কর্তব্য তার বাবা মাকে দেখাশোনা করা। এবং ওই একই আইনটা অ্যামেন্ডমেন্ট করে 1973 সালে CRPC বলে আইনটা বের হয়। অর্থাৎ এই ফাদার মাদার অ্যাডপশনস অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956 সালের আইনটা সংশোধন হয়ে 1973 সালের নাম হয় CRPC অ্যাক্ট 1956। এই CRPC অ্যাক্টেরও ওই এক কথা বলা আছে যে সন্তানদের কাজ হচ্ছে বাবা মাদের দেখাশোনা করা। তো ওই যে আর্টিকেলটা, ওই যে আইনের ধারাটা বা ওই যে আইনের কাগজটাকে আপনাকে ওই আবেদনের সঙ্গে ওটাকে মেনশান করে দিতে হবে যে এই আইনের বলে আমি অবশ্যই আমার বাবা মাকে দেখাশোনা আমার কর্তব্য, আমার ডিস্টেন্স এত কিলোমিটার, আমি বাবা মাকে দেখতে পাচ্ছি না। কারণ আইন 1956 সালে আইন অনুযায়ী 125 নম্বর ধারা অনুযায়ী ছেলে মেয়েকে তার বাবা মাকে দেখাশোনা কর্তব্য। কিন্তু আমি এত ডিস্টেন্সে আছি, আমি এত দূরে আছি যে আমার বাবা মাকে দেখাশোনা কর্তব্য আমি পালন করতে পাচ্ছি না। তাই এই আইন দিয়ে যদি আপনি আবেদন করতে পারেন, আপনি যদি কমেন্ট করতে পারেন, তাহলে আমার মনে হয় না HOI আপনাকে ব্যাক করবেন। কারণ তখন তিনি অবশ্যই এটাকে ফরওয়ার্ড করতে বাধ্য। তবে হ্যাঁ, এখানে একটা সাবধান বাণী দিয়ে রাখি, যদি এই আইনের বলে অর্থাৎ এই 1956 সালের 125 নম্বর ধারা বা CRPC অ্যাক্ট 1973 সালের নিয়ম অনুযায়ী বাবা মাকে দেখাশোনার কর্তব্য হিসেবে আপনি ট্রান্সফার নিয়ে আসেন, তাহলে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আপনার বাবা মা যেন কখনোই আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ না করেন যে আপনি তাকে দেখছেন না। কারণ যেহেতু ওই পার্টিকুলার আইনের বলে আপনি ট্রান্সফার হয়ে এসছেন, যদি কখনও আপনার বাবা মা অভিযোগ করেন যে আমাকে দেখাশোনা করছেন না, তাতে কিন্তু আপনার চাকরির সমস্যা হয়ে যাবে। তাই এই এটাও কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো এই কথা বলে আজকের ভিডিও শেষ করছি। তবে আরও একবার বলি, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার কমেন্ট বক্সে প্রশ্ন করুন। আমি প্রতিদিন বিকেল 4:09 আপনাদের সবার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করি গভর্নমেন্ট অর্ডার এবং সার্কুলার দেখি। আর এ পর্যন্ত হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।